আমার কথা বুঝো না, আমরা রাস্তা অবরোধ করবো শান্তিপূর্ণ। আপনারা জানেন আজকে ঈদের দিনে আমাদের হবিগঞ্জের বারবার জনপ্রতিনিধি, বারবার পৌর মেয়র নির্বাচিত মেয়র, বিপুল ভোটে নির্বাচিত মেয়র, আর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জি কে ঘোষ হবিগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় উনাকে আপনারা জানেন যে ভিতরে এক মার্ডারার আসামি ইলিয়াস নামে সে ছুরি আঘাত করে এই আমাদের মেয়রকে ষড়যন্ত্রমূলকভাবে প্রাণনাশের চেষ্টা করেছে। উনি অনেক আহত হয়েছেন, ওনার সুচিকিৎসার দাবিতে আমরা 10:30 থেকে আমরা 2:30 পর্যন্ত রাজপথে ছিলাম, এবং আমাদের একটা দাবি ছিল যে প্রথম দাবিটা ছিল যে ওনার সুচিকিৎসা করতে হবে, এবং ওনার সুচিকিৎসার জন্য আমরা এই মাত্র জানতে পেরেছি যে ওনাকে ঢাকা পিজি হাসপাতালে ওনাকে নেওয়া হচ্ছে, এবং আগামীকাল ওনার উপরে যে নৃশংসভাবে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছে, আহত করে যে জন্য আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা জেলায় হবিগঞ্জ জেলায় হরতাল ঘোষণা করা হয়েছে। বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি।